আপনারা দেখছেন চ্যানেল ইছামতি। ময়মনসিংহের হালুয়াঘাটে করোনায় কর্মহীন হয়ে পড়া আরও 1000 পরিবারের মাঝে ইচ্ছামুখী উপহার হিসেবে বিতরণ করেন হালুয়াঘাট উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও উমর ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ সালমান উমর রুবেল। রবিবার সকাল থেকে বিকেল পর্যন্ত বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে ঈদ সামগ্রী বিতরণ ও তার সুস্থতা কামনায় দোয়া করা হয়। ঈদ সামগ্রী বিতরণের ষষ্ঠ দিনে হালুয়াঘাট উপজেলার সদর ইউনিয়নের গোবরাকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, হালুয়াঘাট মোটর শ্রমিক ইউনিয়ন কার্যালয় ও হালুয়াঘাট নতুন বাসস্ট্যান্ড এলাকায় সামাজিক দূরত্ব বজায় রেখে ঈদ সামগ্রী উপহার হিসেবে বিতরণ করা হয়। এ সময় ওনার সাথে ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হানিফ মোহাম্মদ শাকিরুল্লাহ, সাবেক ইউপি চেয়ারম্যান আনোয়ার সাদিকুর রহমান নঈম, পৌরসভার প্যানেল মেয়র বিএনপি নেতা মনিরুজ্জামান স্বাধীন, পৌরসভার কাউন্সিলর নুরুনবী, জেলা উত্তর তাঁতি দলের আহ্বায়ক একলাসুদ্দিন বেচ্ছি, বিএনপি নেতা আনোয়ার হোসেন মেম্বার সহ উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। ঈদ সামগ্রী বিতরণের পর ধারা ম্যাক্সিমুল এগ্রো ফিশারিজ প্রাঙ্গণে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দুস্থদের মাঝে ইফতার বিতরণ করা হয়। উপহার সামগ্রী বিতরণকালে সালমান উমর রুবেল তার বক্তব্যে বলেন, বিগত কয়েকদিনে আমরা হালুয়াঘাট এবং ধুবুয়ারা উপজেলার 19টি ইউনিয়ন এবং একটি পৌরসভায় 10,000 মানুষের মাঝে এই ঈদ সামগ্রী দলের পক্ষে বিতরণ করি। আপনারা জানেন আমাদের নেত্রী, গণতন্ত্রের মা, সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ। তার পক্ষে তার সন্তান আমাদের বিএনপি সিনিয়র ভাইস চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে আমরা উপজেলা বিএনপির পক্ষ থেকে 10,000 মানুষের কাছে এই খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছি। আপনারা সকলেই জানেন আমাদের নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আজকে অসুস্থ। সরকারের কাছে আবেদন জানানো হয়েছে সরকার যেন অনুমতি দেয় আমরা যেন তাকে বিদেশ দিয়ে তার একটি উন্নত মানের চিকিৎসা করতে পারি, সেই জন্য তার পরিবারের পক্ষ থেকে সরকারের কাছে আবেদন জানানো হয়েছে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব উনিও অসুস্থ অবস্থায় লন্ডন অবস্থান করছেন। তারপরেও তারেক রহমান সাহেবের নির্দেশে আমরা এই যে বিএনপি নেতৃবৃন্দ, আপনারা দেখেছেন আমরা বিগত 14টি বছর সরকার দলের ক্ষমতায় আমরা নাই, আমরা বিরোধী দলে আমরা 14টা বছর ধরে আমরা আছি। তারপরেও তারেক রহমানের সুদক্ষ পরিচালনায় সারা বাংলাদেশের মতো আমরাও হালুয়াঘাট ধুবুয়ারায় নেতা কর্মীরা সামর্থ্য অনুযায়ী আমরা সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করছি। আপনারা অনেকে এখানে এসেছেন, আপনারাও হয়তোবা চিন্তা করছেন আমরা অনেকক্ষণ ধরে এখানে বসে আছি, আসলে আমরাও যারা এই যে দলের লোকজন আমরা কাজ করছি বিগত 5 দিন যাবৎ আমরা কি পরিমাণ পরিশ্রম করছি আপনাদের একটু শোনা দরকার। আমরা সারা রাত সকাল থেকে এগুলো প্যাকেটিং করতেছি, সেরি খেয়ে ফজরের নামাজ পড়ে আমরা ঘুমাই, ঘুমানোর পরে সকাল থেকে আমরা বেরোচ্ছি। আজকে সকালে আমরা ইতিমধ্যে আমরা গোবরাগুড়া সাতলা বাজারে একটা প্রোগ্রাম করেছি, বাসস্ট্যান্ড বাজারে একটা প্রোগ্রাম করেছি, এটা আমাদের তৃতীয় প্রোগ্রাম। এরপরে ধারা ম্যাক্সিমাম ফিশারিতে ওইখানে আমাদের একটা প্রোগ্রাম আছে। আপনারা এখানে এসেছেন, এখান থেকে বাড়িতে চলে যাবেন। আমার যে এই তো দলের নেতা কর্মীরা এরা বিগত 5 দিন যাবৎ 6 দিন যাবৎ কি অক্লান্ত পরিশ্রম করছে আপনাদের সেটা বোঝা উচিত। এখানে কার কোনো লাভ নাই, এখানে যারা আসছেন তারা দলকে ভালোবাসেন, আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে ভালোবাসেন, তারেক রহমানকে ভালোবাসেন, জিয়া রহমানের আদর্শে উজ্জীবিত হয়ে তারা এখানে এসেছেন। হয়তোবা আমি আর্থিকভাবে এই প্রোগ্রাম করেছি, কিন্তু তারা যদি এখানে না এসে তারা সকল মানুষকে যদি সহযোগিতা না করত এই প্রোগ্রাম এই আয়োজনটা করা যেত না। এখানে প্রায় 6 শতাধিক মানুষ উপস্থিত। আমরা এই করোনার সময় সকল যে আপনার শারীরিক দূরত্ব বজায় রেখে যত ধরনের নিয়ম মেনে আমরা সামাজিক দূরত্ব বজায় রেখে আমরা অনুষ্ঠান করার আয়োজন করেছি। আপনারা দেখেন আমরা প্রতিষ্ঠা অনুষ্ঠানে আপনাদেরকে বসিয়ে চেয়ারে বসিয়ে আমরা এই ঈদ উপহার দেওয়ার জন্য আয়োজন করি। আমরা এই 19টি ইউনিয়ন, একটি পৌরসভা, 20টি জায়গায় আমরা ঘুরে ঘুরে আজকে আমাদের এখানে প্রোগ্রাম শেষ করছি। আমরা কি পরিমাণ পরিশ্রম করে আপনাদের কাছে মাল পৌঁছাচ্ছি, এগুলা কিন্তু কোনো ভোটের জন্য না,
আমাদের ভালোবাসা, আমাদের নেত্রী অসুস্থ, আমাদের নেতা তারেক সাহেবের নির্দেশে আমরা আপনাদের কাছে এই উপাসনাকে পৌঁছে দিয়েছি। মাছারুল ইসলাম মিশু, চ্যানেল ইছামতি। সবার আগে সর্বশেষ সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। ধন্যবাদ।